নড়াইলে নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান সংবাদকর্মীদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানান। নাটোরে এক কৃষকের 10% জমির আথাপাক আমন ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আক্কাস আলী জানান, তার 1.5 বিঘা জমির আথাপাক আমন ধান আনসার আলীর হয়ে একদল লোক কাটা শুরু করে। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই চলে যায়। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।